হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি অভি এবং আমার সাথে রয়েছে অর্জুন, এবং আমরা আবার হাজির হয়েছি ব্লগস অভির আরও একটা নতুন এপিসোডে। তো আজ আমরা যে টপিকের ওপর ব্লগস বানাবো সেটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি, কুলিক বার্ড স্যাংচুয়ারি। তো টোটালটা চেষ্টা করবো টোটাল কুলিক পক্ষী নিবাসটা ঘুরে দেখানোর। তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের ব্লগসটা দেখবে, এনজয় করবে। তো চলুন শুরু করা যাক। বাপের জন্মে দেখিনি এসব পাখি, সত্যি দেখিনি। দেখতে পাচ্ছি আমরা সেই, মানে এটা তো কি বলবো, এদিকে লেখা আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। কি আছে এখানে, নো আইডিয়া। তো কোন দিক দিয়ে ঢুকতে হবে? দর্শকদের ভ্রমণের রাস্তা, তো চল এদিকেই যাওয়া যাক। এখানে লেখা আছে ছোট বাচ্চাদের টাওয়ারে ওঠা নিষেধ, তার মানে আমরা উঠতে পারবো, মানে বড় বাচ্চা। আমরা বড় বাচ্চা, ওই দিকে পরে যাবো, আপাতত এদিকটা ঘুরে আসি। ওয়াও, এখানে পাখি না দেখা গেলেও দারুণ দারুণ গাছপালা দেখতে পাচ্ছি, ন্যাচারাল বিউটি। বাট আমরা তো জুলজির লোক, আমাদের পাখিদের প্রতি মানে কি বলবো ভালোবাসাটা বেশি গাছপালার থেকে। কিন্তু আমরা তেমন পড়াশোনা করি না, জন্য বাপকে তেমন চিনি না, এটা ওইটাও বলে যে আমাদের দ্বারা তো হচ্ছে পড়াশোনা কিছু হবে না, ব্লগস বানিয়ে যদি দুটো টাকা পয়সা হয়। কি অবস্থা, দিনকাল পড়লো ভাই। সামনে একটা ওয়াচ টাওয়ার দেখি, ওখানে উঠি যদি কিছু পাখি কোনো কিছুর হদিশ মেলে। দেখ বড়দের জন্য উঠা, ওয়াচ টাওয়ার নাম্বার 3, চলো ওঠা যাক। এটা হচ্ছে আমাদের ক্ল্যাশ অফ ক্লেন, দাদা ক্ল্যাশ অফ ক্লেন খেলো, তার জন্য এটা আর্চার টাওয়ার। না কোনো পাখি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি, তো বড় তো হবেই, অনেক হাঁটাহাঁটির পর এগুলো, সেগুলো তো আমি এডিট করে না হয় সরিয়ে দিলাম, বাট অনেক হাঁটাহাঁটির পর একটা কোনো মানে শেষ প্রান্ত দেখতে পেলাম। তো আশা করি এখানটায় কিছু থাকবে দেখার মতো। শুনলাম এখানে নাকি নীলগাই আছে এই খাঁচার মধ্যে, তো আসুন দেখে নেই। নীলগাই, ওই যে নীলগাই, একটাই রাখছে, দুটো রাখলে ভালো হতো, টাইম পাসটা হতো ওদের।
বেচারা বোর হচ্ছে, যা তুই গিয়ে ঢুকে থাকিস। নীল গাই, আমি চেষ্টা করছি একটু জুম করে দেখানোর, বাট তবুও হয়তো পসিবল হবে না। নীল গাই, এখানে একটা হ্যান্ডমেড কেস দেখতে পাচ্ছি, এখানে নানা ধরনের পাখি আছে। তো আসুন কন্টিনিউ করা যাক। ওয়াও, আচ্ছা টিয়া পাখি, টিয়া আছে, কাকাতুয়া আছে, দারুণ লাগলো এই জিনিসটা। ওয়াও, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কি না, বাট আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু কাকাতুয়া আছে, আমি চেষ্টা করছি জুম করে দেখানোর। কিছু খরগোশ, টার্কি, সায়েন্টিফিক নেম মেলিয়া গ্রিস। তো আসুন দেখা যাক। দেখে তো অনেকটা শকুনের মতো লাগছে, তাই না? শকুনই মনে হয় এগুলা। এটা হলো সেই অ্যাকোয়ারিয়াম, তো এখানে ঢুকবো, বাট এখানে দেখা আছে জুতো খুলে প্রবেশ করুন। তো জুতো খুলতে হবে, আগে জুতো খুলি তারপর ঢুকবো, তারপর দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ দেখলে কুলিক বার্ড স্যাংচুয়ারি। অ্যাকচুয়ালি আমি এর আগে, এটা আমার ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম। অ্যাকচুয়ালি এর আগে আমি যখন এসেছিলাম তখন সিজনাল টাইম ছিল, সেজন্য গাছে বলুন বা আকাশে বলুন বিভিন্ন জায়গায় অনেক পাখি খোলামেলা অবস্থায় দেখতে পাচ্ছিলাম। বাট এটা তো সিজনাল টাইম নয়, সেজন্য পাখি খোলামেলা অবস্থায় দেখতে পেলাম না, বাট খাঁচায় বন্দি অবস্থায় অনেক পাখি দেখলেন আপনারা, বা অ্যাকোয়ারিয়ামে অনেক মাছও দেখতে পেলেন। বাট আমি রিকমেন্ড করব, যদি আপনারা এরপর আসেন তাহলে জুন জুলাই মাসে আসার চেষ্টা করবেন, কারণ সেই সময় অনেক পাখি দেখতে পাবেন এবং আপনারা অনেক মজা পাবেন। বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা মানে আমাদের মনটা ভরল না। বাট এই কুলিক পক্ষী নিবাসের পাশেই আমাদের যে কুলিক নদী বয়ে গেছে সেখানে সিনারিটা খুব সুন্দর, তো চলুন আমরা সেটা দেখে নেব, আপনারা এনজয় করবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, চলুন।
এটা হলো আমাদের সেই ছোট্ট কুলিক নদী, ওইদিকে আছে খুরমুজাঘাট মহাশ্মশান। তো ফ্রেন্ডস, এই ছিল কুলিক পক্ষী নিবাসকে নিয়ে ছোট্ট আমাদের বানানো একটা ব্লগ। আই থিঙ্ক ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, নেক্সট টাইম আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।